আমি ইয়াইয়া খান বলছি। মুজিবকে পাকিস্তানের প্রথম শ্রেণীর কারাগারে রাখা হয়েছে, সে সুস্থ এবং জীবিত আছে। তবে আজকের পরে তার জীবনে কি হবে তা আমি ওয়াদা করে কিছু বলতে পারছি না। তার মানে এই নয় যে কালই আমি মুজিবকে গুলি করছি, না, তার স্বাভাবিক মৃত্যু হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার 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 একটা প্রশ্ন স্যার 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 ওনার কি ধরনের স্বাস্থ্য হতে পারে? একজন দেশদ্রোহীর সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গারতির স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। মুসলমান একবার মরে, দুইবার মরে না। খুলে দাও, চলুন মিস্টার মুজিব। আপনি এখানে সম্পূর্ণ নিরাপদ, চাইলে চা খেতে পারেন, বসুন।
This is Zulfikar Ali Bhutto. I'm the Tumar Siri. Now I am the President of Pakistan, also Chief Marshal or Administrator. Apni hashin keno? Eta kuchhen? Ah, now. Dekhun, apne ke amar khub proyojon ei muhurte. Apne ke ami pashe chai. Ami ki mukto? Na? Apni মুক্ত না বন্দীও না। ইয়াহিয়া আপনাকে প্রকাশ্যে গুলি করে মারতে চেয়েছে, আমি আপনাকে রক্ষা করেছি। আমি ইয়াহিয়াকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি, তার ট্রায়ালের ব্যবস্থা করা হচ্ছে। দেশের অর্থনীতির 12টা বাজিয়ে শেষে আমাদের দেশের গর্ব পাকিস্তানের সেনাবাহিনীকে ধ্বংস করেছে সে। মেস্টার দাও দেখুন, নানামুখী মত আছে। অনেকেই চায় আপনাকে গোপনে হত্যা করতে। আমার দেশের খবর বলো। পূর্ব পাকিস্তানের যুদ্ধে আমরা হেরে গেছি। আমাদের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে। শেখ সাহেব, আসুন আমরা একসাথে কাজ করি। কথা দিন, পাকিস্তানের পুনরুদ্ধারের ব্যাপারে আপনি আমাকে সাহায্য করবেন। আপনি চাইলে আমরা একটা যৌথ বিবৃতি দিতে পারি, তার একটা খসড়া তৈরি করাও আছে আমার কাছে। আমাকে আগে মুক্ত করো, আমি আমার দেশে ফিরতে চাই। হ্যাঁ, অবশ্যই আপনি দেশে ফিরবেন, আমি ব্যবস্থা করছি। কিন্তু এই মুহূর্তে আপনার সহযোগিতা আমার ভীষণ দরকার। দুই পাকিস্তানকে আমি এমন অবস্থায় দেখতে চাই, একটা মধুর সম্পর্কের মাঝে থাকবে তারা, এরকম কিছু একটা। তুই পাকিস্তান? আফটার অল আপনি মুসলমান। মিস্টার ভুট্টো, ওসব ডিপ্লোমেসি বাদ দাও। আমি তোমাদের মতো বিলাত আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসে রাজনীতিতে আসি নাই। আমি বাংলার কাদামাটি থেকে উঠে আসা রাজনীতিবিদ। আমি আগে আমার দেশে যাব, আমার লোকজনদের সাথে কথা বলবো, তারপর তুমি তোমার প্রস্তাবের জবাব পাবা।